These cases may represent a misuse of Bangladesh's labor laws to as a way to intimidate Dr. Yunus. And our hope is that we would encourage the... Markin Pororashtra Doptore Niyomito Briefing e Abaro Uthelo Nobel Joyi Orthonitibid Dr. Mohammad Yunus Proshongo. Shomproti Shromo Ain Longhoner Mamlay Dr. Mohammad Yunus ke Bidesh Bhromone Jete Adaloter Onumoti Nite Hobe Bole Adesh Diyechen High Court. Press Briefing e ei Bishoyti Niye Department of State er Press Briefing মার্কিন সরকারের অবস্থান জানতে চান মুশফিকুল ফজল আনসারী নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিক। সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল জানতে চান, নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের শাসক গোষ্ঠীর আরেক ব্যক্তি। আদালতের আরেকটি আদেশে তার বিদেশ ভ্রমণের ক্ষমতা সীমিত করছে সরকার। 125 জন নোবেলজয়ী সহ 243 জন বিশ্বনেতাদের একটি জোট মোহাম্মদ ইউনূসের বিচারিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেনেটর ডিক ডারবিনের নেতৃত্বে 12 জন দ্বিদলীয় মার্কিন সিনেটর সব হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসাকে স্টেট ডিপার্টমেন্ট কিভাবে দেখছে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আমরা উদ্বেগ প্রকাশ করেছি যে ডক্টর ইউনূসকে ভয় দেখানোর উপায় হিসাবে এ মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। আমরা ডক্টর ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব, কারণ আপিল প্রক্রিয়া চলমান থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপ করা ভিসা বিধিনিষেধের ব্যাপারে বাইডেন প্রশাসন কোনো পরিবর্তন এনেছে কিনা জানতে চান ওই বাংলাদেশি সাংবাদিক। বাংলাদেশের সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়নি বলে উদ্বেগ রয়েছে। যারা নির্বাচনকে ক্ষুণ্ণ করেছে মার্কিন ভিসা নীতির অধীনে তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ বাস্তবায়নের অবস্থা সম্পর্কে জানতে পারি। জবাবে ডিপার্টমেন্ট অব স্টেটের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ভিসা নীতির ক্ষেত্রে জানানোর মতো কোনো আপডেট আমার কাছে নেই, তবে আমি যা বুঝি তা হল নির্বাচন শেষ হলে এই নীতির সমাপ্তি হয় না। ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি। হ্যাঁ, ভিসা নীতিতে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।